বালিগঞ্জ থেকে 16 জন শ্রমিক একটি ম্যাটাডোরে করে রায়দিঘিতে তাদের বাড়ি ফিরছিল। মথুরাপুর রেলগেটের কাছে তাদেরকে আটক করা হয়। এই 16 জন শ্রমিককে বর্তমানে মথুরাপুর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যেটি জানা যাচ্ছে যে বালিগঞ্জে কর্মরত শ্রমিকরা কাশীনগরের বাসিন্দা। তারা লকডাউনের ফলে আটকে গিয়েছিল। প্রথমে তারা কয়েকদিন খাবারের বন্দোবস্ত করতে পারলেও পরে সেখানে তারা কোনো খাবার পায়নি, ফলে বাধ্য হয়েই তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। বর্তমানে তাদেরকে মথুরাপুর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে বাড়ি কোথায় আপনার? রুবি আনন্দপুর। আপনার বাড়ি রুবি আনন্দপুর? এখানে আসেনি কেন? বাড়ি কোথায় আপনার? ওখানেই বাড়ি? কটাকা ভাড়া করে নিয়ে আসছেন? এটা ভাড়া ভাড়া কোনো কবে? হ্যাঁ, কি করে আসছেন? এমনি আমার চেনাশোনা। হ্যাঁ, কোথায় আসছেন? এখন রাইডিং যাচ্ছে। তো এই লকডাউনের সময় বার হয়েছেন আপনি? ভোরবেলা স্যার। ভোরবেলা পারমিশন ছিল? পারমিশন ছিল? পারমিশন ছাড়া কি করে বাড়লেন? নাম কি আপনার? এ গাড়িওয়ালাটা কোথায়?